ভালো লাগে না, এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সিট তো এখনোই আসছে না। কি যে বিরক্ত লাগছে, যাই একটু এগিয়ে দেখি আসছে কি না। এখনো আসছে না, এখনো আসছে না। এই তো আমি সোনা চলে এসেছি, তুমি কি আমার জন্য খুব অপেক্ষা করছিলে? হ্যাঁ আমি অপেক্ষা করছিলাম, আজ তোমায় একটা নতুন প্ল্যান বলবো তাই। ঠিক আছে চলো। I love you. অন্য জায়গা যাই, এখানে অনেক লোক আসতে পারে, চলো। ওই কি বলবে বলছিলে? হ্যাঁ বলছিলাম, তোমার গার্লফ্রেন্ডের কি ব্যবস্থা করলে? কি আর করবো বলো, ওর কাছ থেকে অনেকগুলো টাকা নেওয়া হয়ে গেছে, এখন কি করবো তুমি একটা ভাবো না। হ্যাঁ আচ্ছা, তুমি খুবই সত্যিকারে ভালোবেসে ফেলছো নাকি? না না, তুমি কি ভাবছো, আমি ওকে ভালোবাসবো? আমি তোমার কাছে কাউকেই ভালোবাসি না। ও আচ্ছা ঠিক আছে, আমার কাছে তাহলে নতুন একটা প্ল্যান আছে। ঠিক আছে বলো শুনি। প্ল্যানটা শোনার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। হ্যাঁ কি উপহার দাও না? আগে তুমি চোখটা বন্ধ করো আর পিছন ঘোরো, তারপর উপহারটা দেব। আচ্ছা চোখ বন্ধ করছি। কই এদিকে ঘোরো একটু। হ্যাঁ ঘুরছি, কি দেবে দাও এবার। ও মা কি সুন্দর ফুল, এটা তুমি কোথা থেকে পেলে? ওই বাজারে বিক্রি হচ্ছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। খুব সুন্দর গন্ধ আর কি সুন্দর। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ। ঠিক আছে তোমার চুলে আমি এটা আটকে দেব। হ্যাঁ পিছন ঘোরো। হ্যাঁ ঘুরছি আমি, দাও লাগিয়ে দাও। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে। বা আমি তো চোখ ফেরাতেই পারছি না, এটা কি? সত্যি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। বাহ থ্যাংক ইউ। আচ্ছা বাবা হয়েছে। দেখো আর আমি তোমাকে সারা থাকতে পারছি না, বলো তুমি তোর গার্লফ্রেন্ডের কি ব্যবস্থা করবে? বুঝতে পারছি না, বলো না তুমি, বলো একটা উপায় আমি কি করব ওকে নিয়ে। হ্যাঁ আমি বলবো, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করো, মা আমার জন্য ছেলে দেখছে, তুমি শীঘ্রই আমাকে বিয়ে করে নাও। ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তার আগে তুমি কিন্তু কাউকে বিয়ে করবে না, ঠিক আছে? হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাদের দুজনের ভালোবাসার জন্য হিয়াকে আমাদের সামন থেকে সরাতেই হবে। হ্যাঁ হ্যাঁ কি করে সরাবে বলো? আমাদের এই পথের কাঁটাকে দূর করার জন্য আমাদের ওকে নদীর ধারে আনতে হবে, আর ও তো সাঁতার জানে না, সেই সময় আমি ওকে গঙ্গার ঘাট থেকে ঠেলে ফেলে দেব। বাহ খুব ভালো প্ল্যান করেছো, এরকম যদি করতে পারো আমার আর তোমার মাঝখানে কেউ আসতে পারবে না, আর আমার আর তোমার সামন থেকে চিরতরে ওই হিয়া নামের কাঁটা দূর হয়ে যাবে। হ্যাঁ বলো, কেন আমাকে ডাকলে নদীর ধারে? আসলে তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে করছিল তাই। ও আচ্ছা, কিছু বলতে চাও নাকি? বলছিলাম খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করতে চলেছি। ও বাহ, তাহলে বাড়িতে তো জানাতে হয়। জানাবো, তার আগে চলো আমি আর তুমি দুজনে মিলে নদীর ধারে ঘুরতে যাই। কেন নদীর ধারে কেন, আরো অনেক জায়গা আছে। আসলে এমনি নদীর ধারে পরিবেশটা খুব সুন্দর তো। হিয়া আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো? হ্যাঁ চলো এবারে দুজনে মিলে নদীতে লাভি। আমার তো জল দেখে খুব ভয় লাগে, আমি লাভবো না, তুমি লাভো। আমি তোমার সাথে আছি চলো। আচ্ছা তুমি থাকলে আমার কিসের ভয়? চলো কেন নদীতে লাভি? আসলে বলছিলাম আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে শীঘ্রই বিয়ে করতে চলেছি। হ্যাঁ আমি সত্যি বলছি। না নদীতে লাভবো না, আমার কিন্তু জলে পাড়া আছে। আমি থাকতে তোমার ভয় কিসে, চলো আমরা নদীতে লাভি। তুমি চোখ দুটো বন্ধ করো। আমাকে ঠেলছো কেন? কই ঠেলছি কই, চলো চলে লাভবো চলো। বাঁচাবো আর তোমাকে আমি, দেখলে তো কিভাবে ভালোবাসার নাটক করে তোমার কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে তোমাকে পথের ছড়িয়ে দিলাম পথ থেকে। সিদ্ধার্থ তুমি আমাকে ঠকালে, আমি তোমাকে ছাড়বো না। এবার তুমি ডুবে মরো। যা মেয়েটা মরেই গেল আমার পথের কাঁটা। বলো শ্রেয়া কেমন খেল দেখালাম? হ্যাঁ ভালোই খেল দেখিয়েছো তুমি বটে। আজ আমরা এই রাধা কৃষ্ণের মন্দিরে রাধা কৃষ্ণকে সাক্ষী রেখে বিয়ে করতে চলেছি সব পরিবারের অমতে গিয়ে। তুমি রাজি তো আমাকে বিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ আমি রাজি। ঠিক আছে আমি তাহলে তোমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। ভগবানকে প্রণামটা সেরে নিই। চলো এবার আমরা দুজনে মিলে ঘুরতে যাই।
হানিমুনে যাবো তো। হ্যাঁ চল, আমি হানিমুনের টিকিট আগে থেকে কেটে রেখেছি, চল আমরা হানিমুন থেকে ঘুরে আসি। বেড়াতে তো চলে এলাম, এবার আমরা কি করব? কি আর করব, এদিক ওদিক ঘুরে বেড়াবো। হ্যাঁ জায়গাটা খুব সুন্দর তাই না? দিয়া জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ এর মাঝখানে তোমাকেও খুব সুন্দর লাগছে সিদ্ধার্থ। আর তোমাকে তো আরো সুন্দর লাগছে। কিছু বলো না, তুমি যাও আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তুমি সাবধানে এসো তাহলে, আমি যাচ্ছি। ঠিক আছে তুমি যাও। বাহ চারিদিকটা খুব সুন্দর, কি সুন্দর ঝাউ গাছে ঘেরা, কি সুন্দর মনোরম। লিখি তো আসতে বললাম এখানটায়, কিন্তু এখন আসছে না কেন? যাই চারপাশটা ঘুরে দেখি কোথায় দাঁড়িয়ে আছে। থাক আর যাব না, এখানেই বরং অপেক্ষা করি। উফ ভালো লাগে না, কোথায় যে সিদ্ধার্থ আমি দেখতে পাচ্ছি না ওকে। যাই একটু খুঁজে দেখি যদি পাই। অনেকক্ষণ তো হলো, এবার সামনে একটু এগিয়ে দেখি, কেন যে এখনো আসছে না। ওই তো মোনা, ওই তো মোনা চলে এসেছে। হাই মোনা ডার্লিং। হ্যাঁ সুইট, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোমার তো কোনো খবরই নেই। হ্যাঁ আমার খবর নেই না তোমার খবর নেই, তুমি তো বেশ তোমার বউয়ের সাথে হানিমুন করতে এসেছো। হানিমুন আর কি, আমি তো তোমার সঙ্গে দেখা করব বলেই তো এখানে এলাম। তা কি প্ল্যান ভাবলে ওকে সরানোর জন্য? আগে চল ওইদিকে যাই, গিয়ে তারপর বলবো প্ল্যানটা। আচ্ছা চলো দুজনে গিয়ে বসি। একটা ভালো প্ল্যান বানানো যাক তাহলে। একটা জবরদস্ত প্ল্যান বানাতেই হবে। আগেরটাকে যেভাবে পথের থেকে সরালাম, এটাকেও ঠিক সেভাবেই সরিয়ে ফেলতে হবে। তা ও কি সাঁতার কাটতে জানে না নাকি? শহরে মানুষ হয়েছে, বোধহয় সাঁতার সাঁতার কিছু পারে না। ঠিক আছে তাহলে এই প্ল্যানটাই থাক। হ্যাঁ এই প্ল্যানটাই থাক, জলে নিয়ে গিয়ে ওকে শেষ করে দেব। হ্যাঁ ঠিক আছে মোনা ডার্লিং, তুমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু ওইদিকে যাই, কিভাবে ওকে সরানো যায় সেটা ভাবি। আচ্ছা যাও, সাবধানে যেও। তুমি সাবধানে থেকো ওখানটায়। তুমি কি ভেবেছো তোমাকে আমি ভালোবাসি? তোমার সম্পত্তি সব আমার হবে, তোমাকে শেষ করে দেব। কি ভাবছো মোনা ডার্লিং, তোমাকে আমি ভালোবাসি? কখনোই না। আগেরগুলোকে যেভাবে পথ থেকে সরিয়েছি, ঠিক তোমাকেও আমি পথ থেকে সরিয়ে দেব, আর তোমার সমস্ত সম্পত্তি আমার হবে। তোমার আসতে এত দেরি হলো যে? আসলে অফিস থেকে বারবার ফোন করছিল, তাই কলগুলো রিসিভ করে তোমার কাছে এলাম। কোনো ব্যাপার না। ঠিক আছে চলো আমরা গল্প করি। হ্যালো, পাশে একটা পুকুর আছে, দুজনে মিলে সাঁতার কেটে আসি। ঠিক আছে তুমি বলছো যখন, চল নিচে নেমে আসো জলে সাঁতার কাটবো। আমি কিন্তু সাঁতার কাটতে জানি না। তাতে কি হয়েছে, আমি তোমাকে শিখিয়ে দেবো, নেমে এসো। আচ্ছা, আমার কিন্তু খুব ভয় করছে। আমি দম নিতে পারছি না রে, তুমি কি করছো সিদ্ধার্থ? সিদ্ধার্থ আমাকে ছেড়ে দাও, আমি দম নিতে পারছি না সিদ্ধার্থ। এটাকেও তো শেষ করে দিয়েছি, বাকি শুধু মোনা ডার্লিং, তাকে ডাকলেই আমার কাজ শেষ হয়ে যাবে। মোনা ডার্লিং মরে গিয়েছে, কই নিচে নেমে এসো। ও অবশেষে পথের কাটা বিদায় হলো, মরেছে তো? হ্যাঁ পাক্কা খবর আছে মরে গেছে। এবার শুধু আমি আর তুমি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এবার আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ আর আমাদের দুজনের মাঝখানে আর কোনো বাধা নেই তাই না? বাধা নেই ভাবছো? সবচেয়ে বড় বাধা কি জানো? সবচেয়ে বড় বাধা হলো তুমি, যেটাকে আমি এক্ষুনি দূর করে দেব। কি বলছো তুমি? এটাই সত্যি, আমি কোনোদিনই তোমাকে ভালোবাসিনি মোনা ডার্লিং, এক্ষুনি তুমি আমার সামনে থেকে চিরতরে দূর হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি তুমি এটা আমার সাথে করতে পারো না সিদ্ধার্থ। ছেড়ে দিলাম, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি ফিরে আসবোই। তিনটিকেই মেরে ফেলেছি, আজ আর কোনো বাধা নেই আমার সামনে, সমস্ত সম্পত্তি আমার হবে। যাই এবার গঙ্গা স্নানটা সেরে নি। জয় মা গঙ্গা, কোনো পাপ নিও না মা, কোনো পাপ নিও না। বন্ধুরা যদি তোমরা দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে এসে জানাও। ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।